উটখালের কুয়াকাটা সমুদ্র সৈকতে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কাল্পনিক মৎস্যকন্যার ভাস্কর্য। সোমবার সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তুলেছেন গাজীপুর থেকে আসা পর্যটক রফিক এবং তার বন্ধুরা। উদ্দেশ্য কোনো কিছু না, জাস্ট একটু এনজয় করলাম, প্লাস এনজয়ের সে বড় কথা হচ্ছে একটু শিল্পকলা বালু দিয়ে দেখি একটু একটা মূর্তি বানানো যায় কিনা এই প্ল্যানে থেকে দেখা গেছে একটা ম্যুরাল আমরা তৈরি করছি। তো এই মডেলটা যেহেতু এটা সমুদ্রের কাছাকাছি সেজন্য মানে আমরা গল্পে অনেক সময় পড়ি আর কি, যে সমুদ্রে মানে মামমেট যাকে বলে আর কি, মানে জলকন মৎস্যকন্যা থাকে, তো ওই হিসেবে যেমন ওই আইডিয়া থেকে আর কি নেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো হুমায়ুন আহমেদের নুয়াশপল্লীতেও একটা মৎস্যকন্যা মানে ছিল বানানো, ওইটার উপর ডিপেন্ড করে আর কি এটা বানানো। প্রায় আমাদের 6-7 জনের প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লাগছে। সরজমিনে দেখা যায় মানুষ এবং মাছের বৈশিষ্ট্য দিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে নারীর মতন, যার কোমর পর্যন্ত সোনালি চুল, শরীরের উপরিভাগ নারীদের মতো, নিচের দিকে মাছের মতো লেজযুক্ত। এটি শুধু সৈকতে কিছু বালু সরিয়ে এবং কিছু বালু স্থাপন করে তৈরি করা হয়েছে। ভাস্কর্য দেখতে ভিড় করছেন পর্যটকরা, তারা এই ভাস্কর্যের সঙ্গে ছবি এবং সেলফি তুলছেন। তবে সমুদ্রের জোয়ার এলে পানিতে ভাস্কর্যটি মুছে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা, তাই সৈকতে এমন একটি স্থায়ী ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছেন পর্যটকরা। কুয়াকাটা সমুদ্র সৈকতে এইরকম একটা মৎস্যকন্যা দেখেছি, যে মৎস্যকন্যাটা আসলে সত্যি সুন্দর, আমি খুব মজা পেয়েছি। সত্যিকার অর্থেই মৎস্যকন্যার অবয়বে একটা সুন্দর একটা বালু দ্বারা তৈরি করা হয়েছে, যদিও এটা দীর্ঘস্থায়ী না। যদি এইরকম একটা স্যাম্পলে এরকম কুয়াকাটা সমুদ্র সৈকতে কনক্রিটের মাধ্যমে করা যেত, তাহলে পর্যটকরা এসে, আমার মতো পর্যটকরা এসে আসলে অনেক মজা করতো এবং এটার সাথে ছবি তুলতো। যেহেতু সাগরকন্যা কুয়াকাটা আর সাগরের সাথে সমুদ্রকন্যার একটা বিষয় সম্পর্ক রয়েছে, যদিও এটা অলৌকিক বা ভৌতিক একটা বিষয়, তবুও এরকম একটা অবয়ব তৈরি করলে ভালো লাগে।